নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রত্যয় নাথ, আমি অশোক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়াই। আজকের অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের বিয়ন্ড দ্য ক্লাসরুম মাল্টিলিঙ্গুয়াল নামক উদ্যোগের একটি অংশ। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। অশোক বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা অনেকেই জানেন। আমাদের অবস্থান দিল্লি শহরের ঠিক বাইরে সোনিপতে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে আমরা বেশ তরুণ। আমাদের পড়াশুনোর ক্ষেত্র হলো লিবারেল আর্টস, অর্থাৎ কলা, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়। আমাদের প্রতিষ্ঠানের ভিত্তি হলো বেসরকারি ও যৌথ জনকল্যাণ, যার উদ্দেশ্য ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান নতুন দিশা উন্মোচিত করা। বিয়ন্ড দ্য ক্লাসরুম এই উদ্যোগের লক্ষ্য, বিশ্ববিদ্যালয় পরিসরে আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া, আলোচনা, এমনকি বাকবিতণ্ডা করি, তার কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের বাইরের বৃহত্তর সমাজের কাছে, অর্থাৎ আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এর আগে আমরা এই বক্তৃতা ও আলোচনার সিরিজ ইংরেজিতে আপনাদের কাছে হাজির করেছি। ইংরেজিতে মোট 12টি বক্তৃতা হয়েছে, যেখানে আমাদের প্রতিষ্ঠানের অধ্যাপকরা হরেক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। ক্লাস ঘরের বাইরে পড়াশুনো নিয়ে এই আলাপ আলোচনাকে এবার আমরা বিয়ন্ড দ্য ক্লাসরুম মাল্টিলিঙ্গুয়াল নামে নতুন আঙ্গিকে ভাবার চেষ্টা করছি। ইংরেজি পেরিয়ে আমাদের অধ্যাপকরা এবার বিভিন্ন ভারতীয় ভাষায় কিছু বক্তৃতা দেবেন। আমাদের আশা, এর মাধ্যমে আমাদের কথাবার্তা ও মত বিনিময়ের পরিসর ও সুযোগ আরো বাড়বে। বাংলা, মারাঠি, কন্নড় ইত্যাদি বিভিন্ন ভাষার এই বক্তৃতাগুলো পরবর্তীকালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলেও আপনারা শুনতে পারবেন। আমাদের আজকের বক্তা অশোক বিশ্ববিদ্যালয়ের আচার্য ও ইতিহাসের অধ্যাপক, আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় সহকর্মী অধ্যাপক রুদ্রাংশু মুখার্জি। তাঁর আজকের বক্তৃতার বিষয় মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর লেখা হিন্দ স্বরাজ বইটি বিশ্লেষণ করে গান্ধীর মৌলিক বিশ্বাস, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর ব্যক্তিগত পছন্দ অপছন্দে তাদের প্রভাব নিয়ে আলোচনা করবেন রুদ্রাংশুবাবু। লেখাগার বা আর্কাইভসের বিরল সব উপাদান ব্যবহার করে তিনি গান্ধীর লেখাপত্র ও রাজনীতির ব্যাপারে আলোকপাত করবেন, যা আমাদেরকে গান্ধীর শেষ জীবনের নিঃসঙ্গতা ও মোহভঙ্গের কিছু দিক বুঝতে সাহায্য করবে। এবার বক্তার বিষয়ে দু চারটি কথা বলি। রুদ্রাংশু মুখার্জি একজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি অশোক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। রুদ্রাংশুবাবুর পড়াশুনো প্রথমে কলকাতার প্রেসিডেন্সি কলেজে, তারপর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবং পরিশেষে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি অশোক বিশ্ববিদ্যালয়ের আচার্য। ইতিহাসবিদ হিসেবে ওনার আত্মপ্রকাশ 1857 মহাবিদ্রোহ নিয়ে গবেষণার মাধ্যমে। তাঁর প্রথম বই আবাধিন রিভোল্ট 1857-58, আ স্টাডি অফ পপুলার রেজিস্ট্যান্স, এই বিষয়ে উল্লেখযোগ্য। এছাড়াও আধুনিক ভারতের হরেক বিষয় নিয়ে তিনি বই লিখেছেন, যার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য নেহরু অ্যান্ড বোস, প্যারালাল লাইভস, অক্সফোর্ড ভেরি শর্ট ইন্ট্রোডাকশন টু জওহরলাল নেহরু এবং দ্য পেঙ্গুইন গান্ধি রিডার। অনুষ্ঠানের শুরুতেই আজকের সময় বিন্যাস নিয়ে কয়েকটা কথা বলে নিই। প্রথমে রুদ্রাংশুবাবু 20 মিনিট ধরে নিজের বক্তব্য রাখবেন, তারপর আপনারা জুমের Q&A ফিচার ব্যবহার করে ওনার জন্য প্রশ্ন পাঠাতে পারবেন। প্রশ্ন করার সময় আপনারা চাইলে নিজেদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখতে পারেন। অনেক কথা হলো, এবার আর দেরি না করে আমাদের আজকের বক্তা অধ্যাপক রুদ্রাংশু মুখার্জিকে ডেকে নেব তাঁর বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আগে একটা ব্যাপারে একটু ক্ষমা চেয়ে রাখি, আমার বাংলা একটু লজ্জা সহকারে বলতে হচ্ছে প্রত্যয়ের মতো সাবলীল নয়, তাই হয়তো কোনো সময় কিছু কথা ইংরেজি কথা এসে যেতে পারে, ইংরেজি বাক্য এসে যেতে পারে, এটা আপনারা নিজগুণে ক্ষমা করে নেবেন। ১৯০৯ সালে গান্ধী যখন দক্ষিণ আফ্রিকাবাসী, উনি একটি বিশেষ কাজে দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডন গেছিলেন। ফেরার পথে জাহাজে 10 দিনের মধ্যে গান্ধী একটা বই লেখেন, বইটার নাম দিয়েছিলেন গান্ধী হিন্দ স্বরাজ। বইটা লেখেন জাহাজের কেবিনে যে নোট পেপার থাকে সেই নোট পেপারের উপর।
এবং এই লেখাটার পাণ্ডুলিপি দেখলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে, যে কোনো কাটাকুটি নেই, পনেরোটা বা ষোলোটার বেশি কাটাকুটি নেই। তাই মনে হয় যে গান্ধীর যা যে ব্যাপারে লিখছিলেন সেই চিন্তাগুলো ওনার মাথায় বেশ পরিষ্কার ভাবে ছিল, তাই ওনাকে কোনো রিভিশন করতে হয়নি, কাটাকুটি করতে হয়নি, একদম যেভাবে ভেবেছিলেন সেটাই কাগজে কলমে লিখে ফেলেছিলেন। বইটা লেখাটা প্রথমে বেরোয়, লেখেন উনি গুজরাটিতে, প্রথমে বেরোয় উনি একটা পত্রিকা বার করতেন দক্ষিণ আফ্রিকায়, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়নে দু সংখ্যা ধরে লেখাটি বেরোয়। তারপরে গান্ধী বোম্বেতে বইটা প্রকাশ করেন, প্রকাশ করার তৎক্ষণাৎ, প্রকাশ করার পরেই ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার সেই বইটি যত কপি ছাপা হয়েছিল সেগুলো সব বাজেয়াপ্ত করে নেয় এবং বইটি ব্যান করে। গান্ধী তৎক্ষণাৎ বইটি ইংরেজিতে লেখেন এবং ইংরেজিতে প্রকাশ করেন, কেননা বইটা ব্যান্ড হয়েছিল আর বাজেয়াপ্ত করা হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর মাধ্যমে, যেটার মাধ্যমে ভারতীয় ভাষায় কোনো লেখাকে ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার সেন্সার করতে পারত। ইংরেজির লেখার ক্ষেত্রে এটা সম্ভব ছিল না, তাই গান্ধী এটা ইংরেজিতে লেখেন, গুজরাটি থেকে ইংরেজি করে নিয়ে ইংরেজিতে প্রকাশ পায়। এখানে একটা কথা জরুরি, এইটি একমাত্র বই গান্ধীজ যেটা গান্ধীজি নিজে অনুবাদ করেন, আর সব লেখাই অন্য কেউ অনুবাদ করেছিল, গান্ধীর অনুমতি নিয়ে। গান্ধী হয়তো সে অনুবাদ দেখেও দিয়েছিলেন কিন্তু নিজে করেননি। যেরকম ওনার আত্মজীবনী, ওনার সব থেকে বিখ্যাত বই স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ওনার সেক্রেটারি মহাদেব দেশাই অনুবাদ করেন, গান্ধী সেটা দেখে দিয়েছিলেন কিন্তু নিজে অনুবাদ করেননি। হিন্দ স্বরাজের অনুবাদের দায়িত্ব কিন্তু গান্ধী অন্য কাউকে দেননি, নিজেই করেছিলেন। তাই মনে হয় যে এই বইটাকে গান্ধীর একটা বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ওনার চিন্তা ওনার জীবনের ক্ষেত্রে। তার অন্যান্য প্রমাণও অনেক আছে, যেরকম 1945-এর শেষের দিকে অক্টোবর মাসে উনি জওহরলাল নেহরুকে লিখছেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে জওহরলাল নেহরু হিন্দ স্বরাজের খুব তীব্র সমালোচক ছিলেন, হিন্দ স্বরাজের বক্তব্যকে জওহরলাল নেহরু মেনে নিতে পারেননি এবং খোলাখুলি ভাবেই এটা মেনে নিতে পারেননি। ওনার জওহরলাল নেহরুর বিখ্যাত বই অ্যান অটোবায়োগ্রাফিতে এটা পরিষ্কারভাবে লিখেছিলেন, গান্ধী জানতেন যে তার অত্যন্ত প্রিয় জওহরলাল তার মতামতকে সমর্থন করেন না। এই জওহরলাল নেহরুকে 1945-এর অক্টোবরে গান্ধী লিখছেন যে আমি জানি যে হিন্দ স্বরাজ নিয়ে তোমার সঙ্গে আমার অনেক মত পার্থক্য আছে, কিন্তু আমি এই কথাটা তোমাকে বলতে চাই যে ওই 1909-10 সালে যা আমি লিখেছিলাম সেটা আমি এখনো বিশ্বাস করি, এবং আমি যদি পৃথিবীতে একমাত্র লোক হই যে এইটা বিশ্বাস করে, এই লেখার চিন্তাকে বিশ্বাস করে, তাহলে কিন্তু আমি বিন্দুমাত্র দুঃখিত হব না। ইভেন ইফ আই এম দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, গান্ধী লিখেছিল। কাজেই হিন্দ স্বরাজ বইটা গান্ধীকে বোঝার জন্যে আমার মনে হয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আমি একটু সময় কাটাচ্ছি হিন্দ স্বরাজে গান্ধী কি বলার চেষ্টা করেছিলেন খুব সংক্ষেপে। হিন্দ স্বরাজকে বিশ্লেষণের জন্য দুটো ভাগে ভাগ করা যায়, বইটা দুটো ভাগে লেখা নয়, বইটা একটা পুরো অংশই, কিন্তু আমি বিশ্লেষণের জন্য দুটো ভাগ করছি। একটা হচ্ছে গান্ধী যেখানে উনি যেটাকে বলছেন পশ্চিমী সভ্যতা,
এবং ব্রিটিশ সাম্রাজ্য, এই দুটো জিনিস, এই দুটো অস্তিত্বকে উনি সমালোচনা করছেন। প্রথমটা নিয়ে আগে, পশ্চিমী সভ্যতা বলতে গান্ধী কি বলছেন বোঝাচ্ছেন। গান্ধী বলছেন যে সভ্যতার ভিত্তি হচ্ছে শিল্প বিপ্লব, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী শেষ, ঊনবিংশ শতাব্দী ধরে বিংশ শতাব্দী অবধি ইউরোপের বা পশ্চিমের সভ্যতা কে জোরদার করেছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে বা শিল্প বিপ্লবের ভিত্তিতে যে সমাজ গড়ে উঠেছে সেটাকে বলতে গান্ধী কি বোঝাচ্ছেন। গান্ধী বলছেন এই সেই সমাজ যেখানে যন্ত্রের সাহায্যে প্রচুর পরিমাণে সামগ্রী তৈরি করা হয়, প্রচুর মানে অনন্ত, তৈরি হয়েই যাচ্ছে মেশিন যন্ত্রের মাধ্যমে। এই পদ্ধতিকে প্রায় থামানোই সম্ভব নয়, থামালেই এই পদ্ধতি ভেঙে পড়বে, কাজেই সামগ্রী তৈরি হয়েই চলেছে। এর ফলে কি হচ্ছে, গান্ধী বলছেন সামগ্রী তৈরি হয়ে যাচ্ছেই বলে মানুষের চাহিদা বাড়ছে, মানুষের আকাঙ্ক্ষা বাড়ছে, চাহিদা বাড়ছে, প্রয়োজন বাড়ছে, প্রয়োজন বাড়ছে বলে মানুষ আর মানুষের মধ্যে কম্পিটিশন বাড়ছে, একজন মানুষ আরেকজনের থেকে আরো বেশি সামগ্রী অধিকার করতে চায়, কিনতে চায় ইত্যাদি, কম্পিটিশন বাড়ছে। কম্পিটিশন বাড়ছে বলে সমাজে সংঘাত বাড়ছে, ঈর্ষা বাড়ছে, তার থেকে সংঘাত বাড়ছে, সংঘাত থেকে জন্ম নিচ্ছে হিংসা। হিংসার পরিণাম কি? হিংসার পরিণাম ধ্বংস, হিংসার পরিণাম মৃত্যু। তাই গান্ধী বলছেন যে শিল্প সমাজের মধ্যে, যে সমাজ শিল্প বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছে, সেই সমাজের মধ্যে হিংসা একদম ওত পেতে বসে আছে। হিংসার সঙ্গে এই সমাজকে, হিংসার থেকে এই সমাজকে আলাদা করা যায় না। অতএব গান্ধী বলছেন এই সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ, সে জানে না সে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সভ্যতা তো মানুষকে খর্ব করবে না, সভ্যতা, গান্ধী বলছেন সভ্যতা তো মানুষকে খর্ব করে ধ্বংসের দিকে এগিয়ে দেখবে না, সভ্যতা তো মানুষকে উন্নতি করবে, উন্নত করবে, মানুষকে সমৃদ্ধ করবে। যে সভ্যতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সেটা সভ্যতা নয়, সেটা গান্ধী বলছেন ইট ইজ আ স্যাটানিক সিভিলাইজেশন, এটা শয়তানের সভ্যতা, শয়তান ধ্বংস করে, ঈশ্বর সমৃদ্ধ করে। তাই পশ্চিমী সভ্যতা, শিল্প বিপ্লবের সভ্যতা স্যাটানিক সিভিলাইজেশন, এটা কোনো সভ্যতাই নয়। তারপর গান্ধী বলছেন এই সভ্যতা ভারতবর্ষে এসে পৌঁছেছে, 150 বছর হয়ে গেল ভারতবর্ষে এসে পৌঁছেছে। কি করে পৌঁছেছে? না, যুদ্ধের মাধ্যমে এসে পৌঁছেছে। ইংরেজ সাম্রাজ্য, ইংরেজ শক্তি এসে ভারতবর্ষকে যুদ্ধের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে দখল করে নিয়েছে। খালি দখল করে নিয়েছে না, তাদের রাজত্ব এখানে স্থাপন করেছে। রাজত্ব স্থাপন করেছে মানে কি? রাজত্ব স্থাপন করেছে মানে এখানে তারা প্রশাসনের পরিকাঠামো দাঁড় করিয়েছে, খাড়া করেছে, এখানে তারা আইন শৃঙ্খলার ব্যবস্থা তৈরি করেছে, এখানে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে, এবং তার থেকেও বড় ভারতবাসীদের মনকে জয় করার জন্য তারা শিক্ষা ব্যবস্থাও চালু করেছে। এইভাবে ইংরেজ রাজত্বের ইনফ্লুয়েন্স,
নানা দিক দিয়ে ভারতবর্ষ এবং ভারতবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। গান্ধী বললেন যে এখন সালটা মনে রাখবেন 1909-1910, এখন হঠাৎ ভারতবাসীরা বুঝতে পারছে যে আমাদের এক আমরা পরাধীন, একটি বিদেশি শক্তি আমাদের আমাদের ওপর রাজত্ব করে এবং একটি সংস্থা জন্ম নিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা বলছে যে ভারতীয়রা আমরা ভারতীয়, আমরা ভারত, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয়দের এবং ভারতবর্ষের কথা বলতে চায়, তারা বলে। এবং 1905 থেকে 1907-08 অবধি এটাও দেখতে পাওয়া গেছে যে অন্তত বাংলাদেশে, তখন যেটা পুরো বাংলাদেশ ছিল, আজকের বাংলাদেশ নয়, বাংলাদেশে একটা আন্দোলন তৈরি হয়েছে যেখানে স্বরাজ অর্থাৎ আমরা নিজেদেরই শাসন করব, এর জন্য একটা আন্দোলন তৈরি হয়েছিল, যার একদম সম্মুখে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধী বলছেন এখন একটা নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন, একটা নতুন ভারতবর্ষ গড়ার প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। এই ভারতবর্ষ কিরকম, গান্ধী প্রশ্ন করছেন, দিয়ে বলছেন যে এই ভারতবর্ষ যদি আমরা এইরকম ভাবি যে ইংরেজরা এখান থেকে চলে যাবে, তারা আমাদের আর শাসন করবে না, কিন্তু তারা যে প্রতিষ্ঠানগুলো, যে প্রশাসনিক ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা যেগুলো এখানে তারা তৈরি করেছে, সেইগুলো সেই একই রকম থেকে যাবে, কিন্তু ইংরেজরা চলে যাবে, ভারতীয়রা এখন সেই একই ব্যবস্থা দিয়ে ভারতবর্ষ রাজত্ব করবে। গান্ধী বলছেন এই যদি আমাদের চিন্তাধারা হয়, তাহলে এটা অত্যন্ত একটা নিকৃষ্ট স্বরাজের কথা আমরা ভাবছি। আর একটু বৃহৎ ভাবে স্বরাজকে ভাবা, স্বরাজ নিয়ে ভাবা প্রয়োজন, সেই ভাবনাটা কি, গান্ধী সেটাই পরে আসছেন। এইবারে গান্ধী যেটা করছেন, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এই যে ইংরেজ সাম্রাজ্য বা ইংরেজ রাজত্বের যেগুলো বিভিন্ন দিক, এর প্রত্যেকটিকে আলাদা আলাদা করে গান্ধী তাদের সমালোচনা করছেন এবং বলছেন কেন এদের বর্জন করা উচিত। ইংরেজ শাসনের কোন দিক ভারতবর্ষে থাকা উচিত না, যদি সেটা থাকে তাহলে সেটা স্বরাজ নয় বা অত্যন্ত নিকৃষ্ট স্বরাজ। গান্ধী বলছেন আমরা চাই না দ্যাট ইন্ডিয়া শুড হ্যাভ ব্রিটিশ রুল উইদাউট দ্য ব্রিটিশার, ব্রিটিশ রুল বলতে তাদের শাসনিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, তারা চলে গেল কিন্তু সেগুলো রয়ে গেল, আমরা এটা চাই না, সেটা স্বরাজ নয়। তাই গান্ধী প্রত্যেকটা দিকের সমালোচনা করে কেন তাদের সম্পূর্ণ বর্জন করা উচিত এইটা আলোচনা করে দেখাচ্ছেন। সম্পূর্ণ কথাটা আমি একটু জোর দিয়ে বললাম, কেন গান্ধী সত্যি বলেছিলেন হিন্দ স্বরাজে যে সম্পূর্ণ ইংরেজ শাসনের কোনো দিক থাকা উচিত নয়, প্রত্যেকটা জিনিস ভারতবর্ষের পক্ষে ক্ষতিকর। এইবারে দ্বিতীয় দিকটায় আসি, যদি আমরা ইংরেজ শাসনের সবকটা দিক বর্জন করি, তাহলে নতুন ভারতবর্ষের অবস্থান কোথায়, সেই নতুন ভারতবর্ষকে আমরা কোথা থেকে গড়ব, কোথায় পাব সেই ভারতবর্ষে, ভারতবর্ষকে গড়ার অনুদান। গান্ধী বললেন যে 150 বছর ইংরেজ শাসনের পরেও ভারতবর্ষের অনেক জায়গা আছে, হাজার হাজার মাইল জুড়ে এরম জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতা, পশ্চিম সভ্যতা, শিল্প
সভ্যতা প্রবেশ করতে পারেনি। এই সেগুলো কোথায়? না, সেগুলো ভারতবর্ষের একদম অন্তরের গ্রামে। সেই গ্রামগুলি হাজার বছর ধরে যেরম ভাবে তাদের বাসিন্দারা জীবন কাটাচ্ছিল, এখনো ঠিক সেইভাবেই কাটায়। নতুন ভারতবর্ষ যদি গড়তে হয়, তাহলে আমাদের ওই গ্রামে ফিরে যেতে হবে, ওই গ্রাম থেকে গড়ে তুলতে হবে নতুন ভারতবর্ষ। এটা সহজ কাজ নয়, এটা খুব কঠিন কাজ। তার জন্যে দরকার সংযম, তার জন্যে দরকার নিজেকে তৈরি করে নেওয়া, নিজের অনেক ভুল ভ্রান্ত চিন্তাধারাকে বর্জন করার ক্ষমতা। তার থেকে বেশি দরকার বিনয়, যে আমরা গ্রামবাসীদের থেকেও কিছু শিখতে পারি, কিছু না অনেক কিছু শিখতে পারি। গান্ধী বললেন, আমরা যদি এই সংযম শিক্ষা এগুলো কিভাবে তৈরি করতে পারি আমরা নিজেকে, সেটাও গান্ধী বলেছিলেন। আমি আসছি, তার আগে এই কথাটা বলেনি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। গান্ধী বললেন, আমরা যদি ঠিক মনোভাব নিয়ে এই গ্রামগুলোয় যেতে পারি, ভারতবর্ষের একদম অভ্যন্তরীণ গ্রামে, তাহলে আমরা গিয়ে দেখব এইখানে গণজীবন যেভাবে গঠিত সেটা আধুনিক সভ্যতার থেকে একদম আলাদা। আধুনিক সভ্যতার মূলে হচ্ছে ব্যক্তি স্বার্থ। প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বার্থ, নিজের চাহিদা মেটানোর চেষ্টা করছে। আর গ্রামে গিয়ে আমরা কি দেখব? ব্যক্তি স্বার্থ নয়, জনস্বার্থ। প্রত্যেক মানুষ কিভাবে একটা বৃহৎ কমিউনিটি, একটা বৃহৎ সমাজের অঙ্গ, এবং তার নিজের কাজের মধ্যে দিয়ে কিভাবে সেই সমাজকে সে গড়ে তুলতে পারে, সেই সমাজকে সাহায্য করতে পারে, সেই সমাজকে সমৃদ্ধ করতে পারে। ব্যক্তি স্বার্থ, জনস্বার্থ। গান্ধী বললেন, দুটো সভ্যতার ভিত্তি সম্পূর্ণ আলাদা। গ্রাম, ভারতবর্ষের গ্রামের সভ্যতা আর আধুনিক সভ্যতা। এইবারে গান্ধী বললেন যে, ওই যে বললাম সংযম নিয়ম এগুলো দিয়ে, এগুলো দিয়ে নিজেকে তৈরি করে, ট্রেন করে, ডিসিপ্লিন করে, গান্ধী বললেন যে আমাদের গ্রামে যেতে হবে বিনয় ভরে সেই গ্রাম থেকে শেখার জন্য। এই নিয়মগুলো কি, কিভাবে সেই নিয়মগুলো আমাদের নিজের করে নিতে পারি? গান্ধী চারটে জিনিসের কথা বললেন। একটা বললেন যে নিজের চাহিদা বা প্রয়োজনকে যতটা সম্ভব কমিয়ে আনা, অর্থাৎ বললেন সহজ সাধারণ জীবনযাপন করা, দারিদ্র, দারিদ্রকে গ্রহণ করে নেওয়া। দারিদ্রতে লজ্জার কিছু নেই, দারিদ্র নিজের সংযমের পরিচয়। প্রথম হচ্ছে দারিদ্র, সহজ সাধারণ জীবন। দুই হচ্ছে, গান্ধী বললেন, অভয়, কিছুতে ভয় না পাওয়া। এখানে আমি দুটো জিনিসের উপর জোর দিতে চাই। একটা হচ্ছে, আমার যদি বিশেষ কিছু না থাকে, বিশেষ বেশি সম্পত্তি না থাকে, সামগ্রী না থাকে, তাহলে আমার ভয় পাওয়ার কি আছে? কে আমার কাছ থেকে কি নেবে? বাংলায় আমরা বলি সহজ কথ্য ভাষায়, ন্যাংটার নেই বাটপারের ভয়। কি নেবে আমার কাছ থেকে? আমার তো কিছুই নেই, আমি তো কমিয়ে এনেছি আমার সব চাহিদা, কাজেই কাউকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এর পেছনে গান্ধীর আরেকটি আরো একটা বৃহৎ দর্শন ছিল, যেটা তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে উঠে এসেছিল। 1893 সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধী যখন বেশ নাম করা আইনজীবী, একদিন রাত্রে একটা ফার্স্ট ক্লাস টিকিট কিনে ট্রেনে উঠেছিলেন
অন্য একটা জায়গায় যাবেন বলে, যেখানে তার পরের দিনে তার একটা কেস ছিল, এজলাসে তার হাজির হওয়ার কথা। উনি ওই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠলেন যখন, তখন দেখলেন সেখানে একটা একজন সাহেব বসে আছে। আমরা যদি স্লাইডটায় ফিরে যাই তাহলে ভালো হয়। ওই উনি দেখলেন একটা সাহেব সেখানে বসে আছে, সে বলল যে, গান্ধীকে বলল, তোমার এই কম্পার্টমেন্টে থাকার কোনো অধিকার নেই, ঢোকার কোনো অধিকার নেই। গান্ধী বললেন, কেন অধিকার নেই, আমার ফার্স্ট ক্লাস টিকিট আছে, আপনারও ফার্স্ট ক্লাস টিকিট আছে, আপনার যা অধিকার আছে আমারও তাই অধিকার আছে। তার কথা কাটাকাটি হলো, গান্ধীও তার কথা মানল না, সেও গান্ধীর কথা মানল না। তখন সে গিয়ে টিকিট কালেক্টর আর একজন পুলিশ কনস্টেবলকে ডেকে আনলো, তারাও একই কথা বলল যে যে সাহেব নয়, যার যে যার গায়ের রং সাদা নয়, সে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠতে পারে না। এবং ট্রেন তখন একটা খুবই ছোট একটা স্টেশনে এসে থেমেছে, কয়েক মিনিট, এক মিনিটেরও কম সময়ের জন্য। তারা গান্ধীকে তার বাক্স প্যাট্রা সহ ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। সেই অন্ধকার রাত্রে ওই ছোট্ট স্টেশনের ওয়েটিং রুমে, যেখানে কোনো আলো ছিল না, গান্ধী একা চুপ করে বসছিলেন এবং ওনার আত্মজীবনীতে লিখছেন যে আমার প্রথমে যে চিন্তাটা হলো সেটা হচ্ছে ভয়। এবারে আমি কি করব, এখানে আমি কাউকে চিনি না, কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি। এবং ওইখানে বসেই উনি সংকল্প নিলেন যে এইভাবে ভয় নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না, এইভাবে বেঁচে থাকার মধ্যে কোনো ডিগনিটি নেই। তাই উনি ব্রত নিলেন যে উনি ভয়কে আস্তে আস্তে ভেঙে ফেলবেন, ভয়কে অতিক্রম করবেন। তাই অভয়ের দুটো দিক আছে, যে দরিদ্র তার ভয় নেই, কিন্তু তারও একটা অন্যান্য, গান্ধীর নিজের জীবন থেকে এটার একটা দার্শনিক দিকও গান্ধী এনেছিলেন এর মধ্যে। যে কাউকে ভয় করে না, যার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার মধ্যে হিংসার থাকারও কোনো কারণ নেই। আমি যদি কাউকে ভয় না পাই তাহলে কেন আমি তাকে হিংসা করব? কাজে অভয়ের সঙ্গে অহিংসা একেবারে নিবিড়ভাবে যুক্ত। গান্ধী বললেন, এটার যুক্তি দেখতেই পাচ্ছেন, দারিদ্র, অভয়, অহিংসা, এই তিনটে, প্রায় তিনটে যুক্তিসঙ্গত অধ্যায়। গান্ধী বললেন, এই তিনটে নিয়ে যে তার যে জীবন, যে ব্যক্তি জীবন যাপন করে, সে তার জীবন সত্যের প্রতি, সত্যের প্রতি নিবেদন করা, সে জীবনটা সত্যের মধ্যে দিয়ে সত্যের সাধনায় সে করে, সত্যকেই সে খোঁজে দারিদ্র, অভয় ও অহিংসার মধ্যে দিয়ে। গান্ধী বললেন যে এই চারটে জিনিস নিজের মধ্যে, নিজের বিশ্বাসের মধ্যে, নিজের মধ্যে তৈরি করে নিতে হবে, এবং এই চারটে জিনিসকে নিয়ে বিনয় ভরে মানুষকে যেতে হবে গ্রামের মধ্যে, গ্রামবাসীদের কাছে, তাদের কাছে শেখার জন্য। গান্ধী বললেন যে তার জীবনের এই চারটি হচ্ছে প্রধান বিশ্বাসের স্তম্ভ। পরে একটা পাঁচ নম্বর যোগ করেছিলেন, সেটা আমি পরে আসছি। গান্ধী বললেন, এইভাবে যদি আমরা গ্রামে যাই তাহলে আমরা একটা স্বরাজের অন্য মানে খুঁজে পাব, অন্য তাৎপর্য খুঁজে পাব। এখনো পর্যন্ত গান্ধী বললেন যে আমরা স্বরাজকে কিভাবে ভেবেছি, না রাজনৈতিক স্বাধীনতা, ইংরেজরা চলে যাবে, আমরা আমাদের নিজেদের রাজত্ব স্থাপন করব। গান্ধী বললেন, এটা যথেষ্ট নয়,
স্বরাজ শব্দটার মধ্যে আরেকটা অর্থ নিহিত রয়েছে, স্বরাজ। স্ব মানে আত্ম। নিজেকে আমি কিভাবে শাসন করতে পারি, নিজেকে আমি কিভাবে স্বাধীন করতে পারি। গান্ধী বললেন যে এই দুটো মানে, স্বরাজের দুটো মানেকে জড়িয়ে নিতে হবে, একটাকে বাদ দিয়ে অন্যটা সম্ভব না, অন্যটাকে বাদ দিয়ে আরেকটা সম্ভব না। অর্থাৎ প্রতি মানুষকে তার নিজে জীবনের উপর অধিকার স্থাপন করতে হবে, কোনো প্রতিষ্ঠান বা বাইরের কোনো অস্তিত্বের সঙ্গে তার জীবন যেন ডিপেন্ডেন্ট না থাকে। সেলফ রেগুলেটিং অটোনমাস লাইফ, গান্ধী বললেন ব্যক্তির স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা, খালি রাজনৈতিক স্বাধীনতা নয়, সমাজের মধ্যে স্বাধীনতা, যে স্বাধীনতা এটা স্বীকার করে যে আমার সঙ্গে বৃহত্তর সমাজের একটা আঙ্গাঙ্গী সম্পর্ক আছে, আমি আছি সেই বৃহৎ সমাজের মধ্যে, আর বৃহৎ সমাজও আছে আমাকে নিয়ে। দুটো স্বরাজের মানে, স্বরাজ অ্যাজ সেলফ গভর্নমেন্ট, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, স্বরাজ অ্যাজ সেলফ রুল, নিজের জীবনকে নিজের আয়ত্তের মধ্যে রাখা। অন্য পথ দিয়ে, কবির চোখ দিয়ে, কবির মনন দিয়ে, রবীন্দ্রনাথও এই একই চিন্তায় একই ধারণায় পৌঁছেছিলেন। তার প্রকাশ আমরা অনেকভাবে পাই কবির লেখায়, কিন্তু আমি একটাই উদাহরণ দেবো। তার একটা বিখ্যাত গান আছে, আমরা অনেকেই বাঙালি মাত্রই সেই গানটা জানি। সেই গানের প্রথম পংক্তিটা হচ্ছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আচ্ছা, আমরা যদি সবাই রাজা হই তার মানে কোনো রাজা নেই, আমরা সবাই নিজেদের নিয়ন্ত্রণ করছি, এটাই হচ্ছে রাজার রাজত্ব, এটাই স্বরাজ। গান্ধীও একই কথা বলছেন, রবীন্দ্রনাথও যেটা বললাম কবির চৈতন্য কবির মননে একই কথা বলছেন। হিন্দ স্বরাজ মোটামুটি এই কথাগুলো গান্ধী বলেছিলেন, আরো অনেক কথা বলেছিলেন, কিন্তু আজকের আলোচনা আমি এখানেই সীমিত রাখছি। 1915 সালে গান্ধী দক্ষিণ আফ্রিকাকে তার জীবন গুটিয়ে নিলেন, দক্ষিণ আফ্রিকা থেকে সম্পূর্ণ এসে ভারতবর্ষে বসবাস করতে শুরু করলেন। বসবাস শুরু করে তিনটে জিনিস উনি করেন। একটা, ওনার যাকে উনি ওনার গুরু হিসেবে মানতেন, প্রায় রাজনৈতিক গুরু হিসেবে মানতেন, গোপালকৃষ্ণ গোখলে, তাকে উনি কথা দিলেন। গোপালকৃষ্ণ গোখলে অনুরোধ করেছিলেন, গান্ধী ওনাকে কথা দিয়েছিলেন যে এক বছর গান্ধী কোনো রাজনৈতিক ব্যাপারে, কোনো পাবলিক ব্যাপারে কোনো কথা বলবেন না, কোনো আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলবেন না ইত্যাদি। এটা যেন গোখলে গান্ধীকে বলছেন, এটা তোমার শিক্ষার সময়, এক বছর এটা কর। গান্ধী কথা দিয়েছিলেন, এই কথাটা মেনেও ছিলেন, এক বছর গান্ধী কিচ্ছু করেননি, কিন্তু মানে কোথাও কোনো আন্দোলনে জড়িয়ে ফেলেননি, কোনো কোথাও বক্তৃতা করেননি, কিচ্ছু না, কিন্তু কি করেছিলেন এটা দ্বিতীয় জিনিস। উনি এই এক বছরটা ব্যবহার করেছিলেন ভারতবর্ষকে ঘুরে দেখে চেনার জন্য, যেন হিন্দ স্বরাজে যেটা লিখেছিলেন উনি গ্রাম সম্বন্ধে সেটা ঠিক কিনা, গ্রাম সত্যি কি এরকম, এইটা যাচাই করে নেওয়ার জন্য, চোখে দেখে কষ্টি পাথরে যাচাই করে দেখার জন্য গান্ধী ভারতবর্ষ ভারত দর্শন করলেন। খালি শহরে যে গেলেন তা না, অভ্যন্তরীণ গ্রামে গেলেন, যেখানে হেঁটে যেতে হয় বা গরুর গাড়িতে যেতে হয়, এইরকম সব গ্রামে গান্ধী গেলেন ভারতবর্ষকে জানার জন্য। আর এই যাত্রা শুরু করার আগে আরেকটা জিনিস গান্ধী করেন, নিজের
বেশভূষা, নিজের অ্যাপিয়ারেন্স, নিজেকে কিরকম দেখতে, এইটা সম্পূর্ণ পাল্টে ফেলেন। আজকে আমাদের মনে গান্ধীর যে ছবি আছে আসে, গান্ধীর কথা ভাবলেই যে ছবিটা মনের মধ্যে আসে, একটি লোক, একটা কোমরে একটা কাপড়, বেশিরভাগ সময় গায়ে কিছু নেই, শীত থাকলে, হাওয়া থাকলে একটা চাদর, আর হাতে একটা লাঠি। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের গান্ধীর কথা ভাবলেই আমরা এইটাই ভেসে আসে, মাথায় চুল নেই। এই অ্যাপিয়ারেন্স বা এই বেশভূষা গান্ধী নিজে তৈরি করলেন, নিজে মেনে নিলেন। আর জীবনে কোনোদিন গান্ধী কিন্তু পশ্চিমী পোশাক পরেননি, সম্পূর্ণ পরিত্যাগ করলেন। এইভাবেই তাকে আমরা ভারতবর্ষে জানি। এখানে দেখবেন আচার্য কৃপলানি রয়েছে, বল্লভভাই প্যাটেল রয়েছেন, কিন্তু তারা সব অন্যরকম পোশাক পরে আছেন। গান্ধী কিন্তু তার নিজস্ব পোশাক, যাকে আমরা বলতে পারি, সেইটা গান্ধী সেইভাবেই ছিলেন, সব জায়গায় সেইভাবেই থাকতেন, সেইভাবেই যেতেন। তিনটে জিনিস গান্ধী করলেন, এই তৃতীয়টা কেন করলেন সেটা আমি একটু পরে আসছি। এই গান্ধী এইবারে গান্ধী এই যে ভারতবর্ষ বা গান্ধীর ভারত দর্শন, ভারত দর্শনের সময় একবার যখন লখনৌয়ে আছেন, কিছু কৃষক গান্ধীর সঙ্গে দেখা করতে আসে। তারা বলে, আমরা আসছি উত্তর বিহারের একটা প্রায় নাম না জানা ডিস্ট্রিক্ট থেকে, তার নাম চম্পারণ। তারা গান্ধীকে বললেন, আমরা সেখানে নীল চাষ করি, সাহেবরা আমাদের জোর করে নীল চাষ করায়, নানা রকম অত্যাচার করে, শারীরিক অত্যাচারও করে, আপনি একবার আসুন দেখুন আমরা কি অবস্থায় বাস করি। গান্ধী সেই মুহূর্তে যেতে পারেননি, কিন্তু এই অনুরোধ উনি রক্ষা করেছিলেন, চম্পারণ গেছিলেন এবং যা চোখে দেখেছিলেন সেটা প্রায় বিশ্বাসই করতে পারেননি। এইখানেই গান্ধীর প্রথম আন্দোলন শুরু হয়, রাজনৈতিক আন্দোলন গান্ধী ভারতবর্ষে শুরু, চম্পারণ সত্যাগ্রহ দিয়ে, যেখানে উনি কৃষকদের নানা রকম দুঃখ, নানা রকম অত্যাচারের নিদর্শন নিজে গ্রহণ করে, লিখিতভাবে গ্রহণ করে উনি সরকারের কাছে বলেন, দেখান সেগুলো প্রমাণস্বরূপ, এবং বলেন যে এই যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি কৃষকদের বলবো যে তারা যেন আর এই অবস্থায় তারা যেন আর নীল চাষ না করে, এবং কিছু জায়গায় নীল চাষ বন্ধ হয়ে গেল চম্পারণে। সরকার কিছু ব্যবস্থা নেয়, অত্যাচার অনেক কমে যায় ইত্যাদি ইত্যাদি। গান্ধী হঠাৎ ভারতবর্ষে বিখ্যাত হয়ে যান চম্পারণ সত্যাগ্রহের জন্য। আরো কিছু আন্দোলন গান্ধী করেছিলেন, গুজরাটে খেড়া আন্দোলন এর কথা বিশেষভাবে বলতে হয়, সেখানেও কৃষকদের নিয়ে। এই যে অবস্থা, এই সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় 13 এপ্রিল 1919। গান্ধী বুঝতে পারেন যে এখন ভারতবর্ষের যা অবস্থা, ভারতবাসীদের মনের যা অবস্থা, এইটা এখন আর এই ছোট ছোট আন্দোলনের সময় নয়, এখন একটা বৃহৎ আন্দোলনের সূচনা করা প্রয়োজন। বৃহৎ আন্দোলন বলতে যেটা পুরো ভারতবর্ষকে জুড়ে যে আন্দোলন হবে। কিন্তু গান্ধী বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলন উনি একা করতে পারবেন না, এই আন্দোলন করার জন্য একটা সংগঠন প্রয়োজন, এক নম্বর। দুই, মানুষের প্রয়োজন যারা কাজ করবে এই আন্দোলনকে সংগঠিত করার জন্য, আর টাকার প্রয়োজন। সংগঠনটা কি, গান্ধী বললেন এরকম, গান্ধী বেছে নিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে।
তৈরি আছে একটা ফোরাম বা সংগঠন, গান্ধী সেটাকে নিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কিন্তু সেটার মধ্যে আমূল পরিবর্তন আনলেন গান্ধী। উনি বললেন কংগ্রেসে যদি কোনো ভারতবর্ষে গঠনমূলক কাজ হয় তাহলে প্রত্যেক গ্রামে বা কিছু গ্রামকে একসঙ্গে করে প্রত্যেক গ্রামে, ভারতবর্ষের প্রত্যেক গ্রামে কংগ্রেসের একজন কর্মী থাকা উচিত। এই গ্রামের কর্মীদের মধ্যে থেকে একটা রিপ্রেজেন্টেশন হবে যেটা প্রাদেশিক কংগ্রেসে পৌঁছবে। এই প্রাদেশিক কংগ্রেস থেকে বা প্রাদেশিক না ডিস্ট্রিক্ট কংগ্রেসে পৌঁছবে, ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে প্রদেশ কংগ্রেসে পৌঁছবে, প্রদেশ কংগ্রেস থেকে এআইসিসি পৌঁছবে। তাই গান্ধী একদম নিচের স্তর থেকে শুরু করে এআইসিসি কে একটা সূত্রে বেঁধে দিলেন। একজন ঐতিহাসিক বলেছেন গান্ধী লোকালিটি, প্রভিন্স অ্যান্ড নেশন এই তিনটেকে মেলাতে পেরেছিলেন, কংগ্রেস সংগঠনকে সম্পূর্ণ ভেঙে তুবড়ে নতুন রকম ভাবে চেহারা দিয়ে। টাকার ক্ষেত্রে কি বললেন, উনি বললেন আমরা তিলক স্বরাজ ফান্ড তুলব, দু বছরে 1 কোটি টাকা তুলব। কিন্তু এখানে গান্ধীর নিজস্ব প্রতিভা, উনি বললেন 4 আনার কম আর 2 টাকার বেশি কোনো ডোনেশন নেওয়া হবে না। অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে তারা যা দিতে পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের কাছে কংগ্রেসের কথা বলে, তাদের কাছে স্বরাজের কথা বলে এই টাকা যেন তোলা হয়। টাকা তোলা হবে এবং হলো, 1 বছরের মধ্যে 1 কোটি টাকা তোলা হলো ঠিক এই মাধ্যমে। এবং এর ভিত্তিতে গান্ধী দুটো জিনিস হলো, সংগঠন হলো, টাকা উঠলো, আর কারা টাকাটা তুলল, কংগ্রেসের কর্মীরা তুলল, কাজেই মানুষও পৌঁছলো এই আন্দোলনের মধ্যে। এর ভিত্তিতে গান্ধী নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালের ডিসেম্বর, 1921 সালের জানুয়ারিতে কংগ্রেস গান্ধী অসহযোগিতা আন্দোলন শুরু করলেন। নামের মধ্যেই আন্দোলনের চরিত্রটা বুঝতে পারা যাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্য, ইংরেজ শাসন ভারতবর্ষে আসছে, তার অস্তিত্ব আছে, তার কারণ ভারতবাসীরা সেই সাম্রাজ্যের সঙ্গে, সেই শাসনের সঙ্গে সহযোগিতা করে। যদি আমরা সহযোগিতা না করি সেই শাসন ভেঙে যাবে। নন কোঅপারেশন মানে ইংরেজদের কোনো ব্যাপারে, কোনো প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ল, হাইকোর্ট, কোর্ট, সরকারি অফিস, কোনো জায়গায় আমরা সহযোগিতা করব না। এর জন্যে যদি আমাদের অ্যারেস্ট হতে হয় তাহলে আমরা অ্যারেস্ট হব, জেল ভরে দাও, গান্ধী বললেন। এবং গান্ধীও আশ্চর্য হলেন, কংগ্রেসও আশ্চর্য হলো, এবং ইংরেজ সরকার তো সব থেকে বেশি আশ্চর্য হলো যে 10,000 লোক, তার থেকেও বেশি লোক রাস্তায় নেমে পড়লো গান্ধীর এই অসহযোগিতা আন্দোলনে সামিল হওয়ার জন্য। খালি যে পুরুষ মানুষরা ওইখানে সামিল হলো তা নয়, মহিলারা। এই প্রথম ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে মহিলারা রাস্তায় নেমে তাদের পিতা, স্বামী, ভ্রাতা, তাদের শাসনকে, শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাস্তায় নেমে পড়লেন। এবং তাদের যে নিজস্ব বিদেশি জিনিস ছিল সেগুলোকে বর্জন করলেন জনসমক্ষে। অসহযোগিতার আন্দোলন আরেকটা মূল মন্ত্র ছিল
যে আমরা বিদেশি জিনিস ব্যবহার করব না, এর একদম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই এই ব্যাপারে মহিলারা। যেটা বললাম, কেউই এই এতটা যে জনসমর্থন হবে অসহযোগিতায়, এটা কেউই ঠিক আশা করেনি বা প্রত্যাশা করেনি। ইংরেজ সরকার এই ভয়টাও পায়নি, তারা ভেবেছিল গান্ধী একটা বলছে কটলোখার হবে। কিন্তু আরেকটা জিনিসও কেউ প্রত্যাশা করেনি, সেটা হচ্ছে যে এই আন্দোলন পুরোটাই অহিংসা নাও থাকতে অহিংস নাও থাকতে পারে। এবং ঠিক তাই হলো। পাঁচই ফেব্রুয়ারি 1922 সালে চৌরি চৌরা নামক একটা জায়গায় একদল লোক একটা পুলিশ চৌকির ওপর হানা দিল, পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দিল, 22 জন পুলিশ কর্মী মারা গেল সেই আগুনে, দাহ হলো। এবং যখন তারা এই অগ্নিকাণ্ডটা ঘটাচ্ছে, এই যারা ঘটাচ্ছে তারা কি বলছে, তারা বলছে মহাত্মা গান্ধী জয়, গান্ধী বাবা জয়। অর্থাৎ যে নেতা অহিংসার কথা বলেছিল, অহিংস আন্দোলনের কথা বলেছিল, তার নাম নিয়েই একটা ঘৃণ্য একটা ঘৃণ্য হিংসাত্মক কাজ হলো, যেখানে অনেক লোক মারা গেল। গান্ধী পরের দিন বিকেলে এই খবরটা পান এবং তৎক্ষণাৎ গান্ধীজি বলেন যে আমি আর এই আন্দোলনের অংশীদার নই, এই আন্দোলন থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। তার কারণ, আমার জীবনের যা একটা মূল বিশ্বাস অহিংসা, সেই বিশ্বাসকে লঙ্ঘন করা হয়েছে, সেই বিশ্বাস ভেঙে গেছে এবং ভেঙে দেওয়া হয়েছে, তাই আমি এই আন্দোলনের অংশীদার নই। অন্যরা তারা যদি এই আন্দোলন নিয়ে এগিয়ে যেতে চায় তারা যেতে পারে, আমি এই আন্দোলনে নেই। উনি বললেন এটা একটা ক্রাইম, চৌরি চৌরা যা হয়েছিলেন এই কথাটা ব্যবহার করেছিলেন গান্ধী। উনি দূরে সরে এলেন, কিন্তু ইংরেজ সরকার অসহযোগিতা চৌরি চৌরা এর মাথায় কি এ ব্যাপারে তাদের কোনো বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তারা গান্ধীকে বললেন, অ্যাকিউজ করলেন যে উনি এই হিংসা তো কাণ্ড কারখানা ঘটিয়েছেন। তাই গান্ধী প্রথমবারের জন্যে, ভারতবর্ষে প্রথমবারের জন্যে, জেল উনি আগেও খেটেছেন সাউথ দক্ষিণ আফ্রিকা, ভারতবর্ষে প্রথমবারের জন্য গান্ধী কোর্টে অ্যাপিয়ার করলেন অ্যাজ অ্যান অ্যাকিউজড। এই কোর্টে যেদিন প্রথম এই এজলাস বসে, একদম গোড়াতে কোর্টের নিয়ম অনুযায়ী এইভাবে কথোপকথন হয়। কথোপকথনটা আমি ইচ্ছে করে বলছি, তার কারণ এর সঙ্গে আগে আমি একটা যা কথা বলেছিলাম তার একটা যোগসূত্র আছে। যার জিজ্ঞেস করলেন, তোমার নাম? গান্ধী বললেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। তোমার কাজ কি, কর্মক্ষেত্র কি, ইয়র অকুপেশন? গান্ধী কোর্টকে স্তব্ধ করে দিয়ে বললেন, হুজুর, আমি একজন সামান্য কৃষক, একজন সামান্য তাঁতি, ফার্মার অ্যান্ড উইভার। গান্ধী এই দুটো শব্দ ব্যবহার করেন, ফার্মার অ্যান্ড উইভার। অর্থাৎ গান্ধী কোর্টে দাঁড়িয়ে বলতে চাইছেন যে আমি ভারতবর্ষের সব থেকে নিম্নতম যে মানুষ, তার সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করছি। তার বেশভূষায়, তার অ্যাপিয়ারেন্স, যেটা আমি বলেছিলাম, যখন সেই অ্যাপিয়ারেন্সটা নেন, বেছে নেন, তখন এই একই কথা মাথায় ছিল
যে সাধারণ মানুষ যে বেশ পরে আমিও ঠিক সেই বেশ পরব, আর অন্যভাবে আমার কোনো পরিচয় নেই। আমি একজন সাধারণ, অতি সাধারণ, নিম্নতম ভারতবাসী। উনি বলতে পারতেন আমি ব্যারিস্টার এট ল, উনি বলতে পারতেন আমি কংগ্রেসের সব থেকে নাম করা নেতা, তা বললেন না। বললেন আমি তাঁতি এবং কৃষক, ভারতবর্ষের নিম্নতম মানুষের একজন। এর মধ্যে উনি ওই কোটি কোটি নিম্নতম মানুষকেও জানাচ্ছেন যে এই কোর্টে আমি হাজির হয়েছি খালি আমি একার জন্য নয়, আমি এখানে তোমাদেরই রিপ্রেজেন্টেটিভ, তোমাদেরই একজন। ট্রাই করা হচ্ছে এই এজলাসে, ট্রাই করা হচ্ছে খালি আমাকে না, ভারতবাসীকে ট্রাই করা হচ্ছে, ফার্মার অ্যান্ড উইভার। গান্ধী জেল হয়, জেলে থাকেন, কিন্তু বড় কথা যেটা আমি এখানে জোর দিতে চাই, তার নিচে যেটা বিশ্বাস ছিল অহিংসা, যখন দেখলেন সেই অহিংসা লঙ্ঘন হচ্ছে, উনি ওনার বিশ্বাসকে বেশি গুরুত্ব দিলেন, দেশের স্বাধীনতাকে নয়। কেন? গান্ধী মনে করতেন হিংসার মাধ্যমে স্বরাজ সম্ভব নয়, স্বরাজ যেভাবে উনি ভেবেছিলেন। তাই ওনার কাছে অহিংসা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ স্বাধীনতার থেকে, রাজনৈতিক স্বাধীনতার থেকে, ওই নিকৃষ্ট স্বরাজের ধারণার থেকে অনেক বৃহৎ, অনেক বড়। এই রকম অনেক আরো আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধী আরেকটা পঞ্চম, যেটা বলেছিলাম পাঁচ নম্বর একটা স্তম্ভ, স্তম্ভ যোগ করলেন নিজের বিশ্বাসের মধ্যে, সেটা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য। হিন্দু মুসলমানরা ভারতবর্ষে ভাইয়ের মতো হাজার বছর ধরে বাস করে আসছে, এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ইংরেজ সরকার এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল, বিশেষ করে মুসলিম লীগ। গান্ধী বললেন যে আমরা যদি এই বিভেদকে আটকাতে না পারি তাহলে আমরা আমাদের কর্তব্যের প্রতি অবমাননা করব। ভারতবাসী, ভারতবর্ষ এক। সময় নেই তাই একটু এগিয়ে যাচ্ছি। 1945-46 সালে যখন অনেক দিনের কারাদণ্ডের পর, 1942-1945 কারাদণ্ডের পর, কংগ্রেস নেতারা, গান্ধীও যখন জেল থেকে ছাড়া পেয়েছেন, তখন অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তখন এটা পরিষ্কার যে ইংরেজ শাসন কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে ভারতবর্ষে। ইংল্যান্ডের, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে মার্চ 1948 এর মধ্যে ইংরেজরা ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে শাসক হিসেবে। তাই এবারে আলোচনা হচ্ছে যে স্বাধীন ভারত কিরম হবে, কাদের হাতে ইংরেজরা ক্ষমতা অর্পণ করবে। এবং গান্ধী দেখলেন যে তার নিজের প্রিয়জনরা, তার নিজের হাতে তৈরি কর্মীরা, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, গোবিন্দ বল্লভ পান্ত, এরা সকলেই আলোচনা করছে ইংরেজদের সঙ্গে, মুসলিম লীগের সঙ্গে। যে আলোচনার একটা প্রধান অঙ্গ হচ্ছে যে ভারতবর্ষকে ভেঙে দেওয়া হবে, দুটো দেশ তৈরি হবে, ভারতবর্ষ আর পাকিস্তান। গান্ধী যখন দেখলেন যে এই এইটাই হচ্ছে আলোচনার বিষয়, গান্ধী এই পুরো আলোচনার থেকে নিজেকে সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে কোথায় গেলেন? আবার ফিরে গেলেন গ্রামে, নোয়াখালীতে, এখন যেটা বাংলাদেশে, উত্তর
পূর্ব বাংলায়, তখন যেটা পূর্ব বাংলা ছিল, নোয়াখালীতে হিন্দু মুসলমান দাঙ্গা হয়ে গেছে, প্রচন্ড দাঙ্গা হয়ে গেছে 46-47। গান্ধী সেইখানে গেলেন একা, সঙ্গে খালি নিয়ে গেলেন ওনার প্রিয় নির্মল বোসকে। কেন, গান্ধী ভালো বাংলা তখনও বলতে পারেন না, বুঝতেও পারেন না। নির্মল বোসকে নিয়ে গেলেন ইন্টারপ্রেটার হিসেবে, আর গেলেন নিয়ে গেলেন ওনার টাইপিস্ট স্টেনোগ্রাফার পরশুরামকে, তিনজনে। গান্ধী সম্পূর্ণ একা, এক কুটিরের মধ্যে সেখানে থাকতেন তিনজনে। এবং নির্মল বোস লিখেছেন যে আমি শুনতে পেতাম গান্ধী রাত্রির বেলা ওনার ওই কুটিরের মধ্যে পায়চারি করছেন আর খালি বলছেন ক্যা করু। গান্ধীর তখন মনে হয়েছিল এই হিন্দু মুসলমান দাঙ্গার মধ্যে যেন চারদিকে তার উপর অন্ধকার ভর করে আসছে। জীবনে যা বিশ্বাস করেছিলেন, সারা জীবন যা বিশ্বাস করেছিলেন, অহিংসা, অভয়, হিন্দু মুসলমান ঐক্য, সব যেন ধ্বংস হয়ে আসছে। তাই ভারতবর্ষ যখন স্বাধীন হলো, দেশ ভাগ হয়ে দেশ স্বাধীন হলো, গান্ধী কিন্তু সেই আনন্দ অনুষ্ঠানে দিল্লিতে যোগদান করেননি। গান্ধী কোথায় ছিলেন 14-15 আগস্ট? গান্ধী ছিলেন কলকাতা শহরের বেলেঘাটায়। বেলেঘাটা তখন অত্যন্ত একটি দরিদ্র জায়গা, যেখানে মুসলমানরা বেশি থাকে। এই বাড়িতে, এখন সে এই বাড়ি নানা অন্যরকম হয়ে গেছে, এইখানে গান্ধী থাকতেন, হায়দার মঞ্জিল, মুসলমান অধ্যুষিত এলাকা, যে মুসলমানদের ওপর অনেক অত্যাচার, হিংসাত্মক কার্যকলাপ, অনেক কিছু হয়েছে। গান্ধী সেখানে গিয়ে থাকতে শুরু করলেন 1947-এর গোড়ার থেকে, এই মুসলমানদের বোঝানোর জন্য যে তাদের ভয়ের কিছু নেই, হিন্দুদের বোঝানোর জন্য যে তোমরা এই হিংসাত্মক কার্যকলাপের মধ্যে যেও না, তোমরা এতদিন ভাই ভাই ছিলে, আবার ভাই ভাইয়ের মধ্যে থাকো। একটা একদল হিন্দু এই বাড়িতে উপস্থিত হয়েছিল, সুরাওয়াদ্দি, তখন বাংলাদেশের মুখ্যমন্ত্রী, তাদের বলা হতো প্রধানমন্ত্রী সেই সময়, গান্ধীর কাছে এসে আশ্রয় নিয়েছিলেন বা থাকতে এসেছিলেন সুরাওয়াদ্দিকে মারবার জন্য। গান্ধী বেরিয়ে এসে বলেন, তোমরা সুরাওয়াদ্দিকে মারতে এসছ? সুরাওয়াদ্দি আমার অতিথি, তোমরা আগে আমাকে মারো, আগে আমাকে মেরে ফেলো। চিন্তা করুন, একটা আর্মড ক্রাউড, অত্যন্ত রেগে আছে, উত্তেজিত আছে, এইরকম একদল মানুষ, প্রত্যেকের আছে হাতে তলোয়ার, খোলা তলোয়ার, আর একটি বৃদ্ধ কিচ্ছু নেই, নিরস্ত্র, সে বলছে মারো, আমাকে আগে মারো, তারপরে আমার অতিথিকে মারো। এই ক্রুদ্ধ জনগণ তাদের তলোয়ার, তাদের অস্ত্র গান্ধীর পায়ের কাছে ফেলে দেয়। তারা বলে, আমাদের ভুল হয়েছে, আপনি যা করতে বলবেন আমরা তাই করব। গান্ধী তাই ছিলেন কলকাতাতে 15 আগস্ট 1947। সেই দিন সকালে যখন জিজ্ঞেস করা হয় তাকে, রয়টার্স এর করেসপন্ডেন্ট জিজ্ঞেস করে, গান্ধী সাহেব, আজ তো ভারতবর্ষ স্বাধীন হলো, তুমি যা চিরকাল চেয়েছিলে, তোমার আজকে বাণী কি, কি বলতে চাও তুমি ভারতবাসীকে, পৃথিবীকে? গান্ধী বললেন, টুডে ইজ নট এ ডে ফর সেলিব্রেশন, টুডে ইজ এ ডে ফর ফাস্টিং এন্ড প্রেয়ার, আজকে প্রার্থনা আর উপবাসের দিন, আজকে আনন্দের দিন নয়। কাজেই নেহরু যখন বললেন, ইয়ার্স আগো উই মেড এ ট্রিস্ট উইথ ডেস্টিনি,
ওই ভি সর্বনামে গান্ধী নেই। এই ট্রিস্ট গান্ধী চাননি, এই অভিসারে গান্ধী বেরোননি পথে, এলেন দিল্লিতে অক্টোবর মাসে ৪৭ যখন দিল্লিতে দাঙ্গা হচ্ছে, পার্টিশনের পরে দিল্লিতে দাঙ্গা হচ্ছে, সাংঘাতিক দাঙ্গা হচ্ছে, একই কাজে নিজেকে নিমগ্ন করার জন্য, যেটা কলকাতায় করেছিলেন, নোয়াখালীতে করেছিলেন, আবার দিল্লিতে করেছিলেন, করলেন নিজেকে নিমগ্ন। এই সময় ৩০শে জানুয়ারি ১৯৪৮ সন্ধে হয়ে আসছে, সূর্যাস্ত শীতকালের দিন, সূর্যাস্ত প্রায় হব হব, বিল্লার বাড়িতে যেটা এখন গান্ধী স্মৃতি আশ্রম, গান্ধী মাটিতে বসে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সঙ্গে আলোচনা করছেন। কি আলোচনা করছিলেন আমরা জানি না, কিন্তু কিছু গভীর একটা আলোচনা করছে। এদিকে সময় এগিয়ে যাচ্ছে, ৫টার সময় তার প্রার্থনার সময়, ৫টা বেজে গেছে, বল্লভ ভাই প্যাটেলের পেছনে দাঁড়িয়ে আভা আর মনু, যাদের গান্ধী বলতেন মাই টাইম কিপার্স, তারা গান্ধীকে বলার চেষ্টা করছে যে ৫টা বেজে গেছে, কিন্তু কিন্তু গান্ধী দেখছেন না তার দিকে, তাদের দিকে। হঠাৎ গান্ধীর চোখ পড়লো তার নিজের ঘড়িটার দিকে, দেখলেন ৫টা বেজে গেছে। সর্দারকে বললেন তুমি আজকে এসো, আমার প্রার্থনার সময় হয়ে গেছে, আমরা আবার কাল আলোচনা করব। দিয়ে হাঁটতে শুরু করলেন, একদিকে আভা একদিকে মনু। বাড়ির পেছনে যে বাগান ছিল যেখানে প্রার্থনা সভা হওয়ার কথা, সেখানে এগিয়ে যাচ্ছেন আর দুজনকে বলছেন আমার দেরি হয়ে গেল, তোমরা আমাকে বললে না। মেয়ে দুটো করুণ ভাবে বলছে বাপু আমরা তোমায় বলার চেষ্টা করছিলাম, আপনাকে বলার চেষ্টা করছিলাম, আপনি এত গভীর ভাবে আলোচনা করছিলেন সর্দারের সঙ্গে, আপনি আমাদের দিকে দেখেননি। গান্ধী বললেন না, তাও তোমাদের বলা উচিত ছিল, তোমরা জানো যে আমি কোথাও দেরি করে যেতে চাই না, আই হেট বিং লেট ফর এনিথিং। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে একটি লোক বেরিয়ে এসে একদম গান্ধীর মুখোমুখি দাঁড়িয়ে, বৃদ্ধ নিরস্ত্র গান্ধীর মুখোমুখি দাঁড়িয়ে ৩টে বুলেট গান্ধীর বুকের মধ্যে ঢেলে দিল। গান্ধী হায় রাম বলে ধরণীতে লুটিয়ে পড়লেন। I hate being late for anything. হয়তো ভারতবর্ষের স্বরাজের পক্ষে গান্ধী একটু আগেই এসেছিলেন বা জন্মেছিলেন, কিন্তু তার থেকেও আরেকটা বড় কথা আছে। ১৯৪৬ সালে মনু গান্ধীকে একটা চিঠিতে গান্ধী লিখেছিলেন যে আমি যদি একটা খুব লম্বা অসুস্থতার মধ্যে দিয়ে মৃত্যু, আমার যদি মৃত্যু হয়, ইফ আই শুড ডাই অফ এ লিঙ্গারিং ইলনেস, তাহলে উনি বললেন, মনুকে বললেন যে তোমার কর্তব্য পৃথিবীকে বলা যে আমি একজন ভণ্ড ছিলাম, তুমি যদি এই কাজটা না করো, যেখানেই আমি থাকি আমি কিন্তু খুব অসন্তুষ্ট হব, কিন্তু আমি যদি ভগবানের নাম নিয়ে মারা যাই, মুখে ভগবানের নাম নিয়ে মারা যাই, তাহলে তুমি জানবে যে আমি সারা জীবন যা হতে চেয়েছিলাম আমি সেটাই, আমি একজন সত্যের সাধক। গান্ধী ভারতবর্ষের স্বরাজের জন্য সাধনা করেছিলেন। ধন্যবাদ। আমি এবার আমার বন্ধু প্রত্যয়কে বলবো এই অনুষ্ঠানের পরবর্তী অংশের ভার নিতে। ধন্যবাদ রুদ্রাংশু। রুদ্রাংশুবাবু আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সব থেকে প্রিয় অধ্যাপকদের মধ্যে অন্যতম, এবং তার একটা বড় কারণ তার বাগ্মিতা।
এবং খুব জটিল বিষয়কে খুব সহজ করে গল্পচ্ছলে বোঝানো বিরল ক্ষমতা যা আজকের এই বক্তৃতাতে আমরা দেখবার এবং শোনবার সুযোগ পেলাম। আচ্ছা, এবার প্রশ্নোত্তর পর্বে যাব। বিষয়গত দিক থেকে কাছাকাছি যেসব প্রশ্ন তাদেরকে আমরা একসাথে জড়ো করে নেব এবং অনুষ্ঠানের সময়সীমা মাথায় রেখে, খুব বেশি সময় নেই সেটা মাথায় রেখে, যতগুলো সম্ভব প্রশ্ন নিয়ে আলোচনা করা যায় আমরা করব। আচ্ছা, অলরেডি কিছু প্রশ্ন এসছে, সেটা আমি রুদ্রাংশুর কাছে তুলে ধরছি। নবারুণ সেনগুপ্ত জিজ্ঞেস করছেন যে স্বরাজের ব্যাপারে রবীন্দ্রনাথের কি মত ছিল, এবং দেবর্ষী তালুকদার জিজ্ঞেস করছেন যে আজকের যুগে দাঁড়িয়ে প্রযুক্তিকে এড়িয়ে গান্ধী যে ধরনের একটা ভবিষ্যতের কথা বলেছিলেন সেই সেখানে কি আর ফেরা সম্ভব। এই দুটো প্রশ্ন দিয়ে যদি আমরা শুরু করি, এবং আমি আপনাকে অনুরোধ করব যথাসম্ভব সংক্ষেপে যদি বক্তব্য রাখেন। রবীন্দ্রনাথ কিন্তু গান্ধীর মতো একই কথা মনে করতেন যে গ্রাম থেকে শুরু করতে হবে, এবং উনি নিজে বলেছিলেন একবার, গান্ধী এখন শুরু করেছেন, আমি কিন্তু অনেকদিন আগে এই স্বরাজের প্রচেষ্টা শুরু করেছি। ওনার নিজের জমিদারির গ্রামের মধ্যে শ্রীনিকেতনে শান্তিনিকেতনে এটা শুরু করেছিলেন। বলেছিলেন ভারতবাসীকে তার নিজের আত্মশক্তিকে ফিরে পেতে হবে, সে তার নিজের জীবনকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যভাবে আমি বলেছি কবির ভাষায় একই কথা বলছেন গান্ধী যা বলেছিলেন, গ্রাম থেকে শুরু করো, ব্যক্তি তার যাতে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। দুই, ফিরে যেতে পারবো কিনা, ফিরে যাওয়ার কথা না, এগিয়ে যাওয়ার কথা। আজকে এই অতিমারির মধ্যে দাঁড়িয়ে প্রযুক্তি পৃথিবীতে কি করেছে সেটা আমরা খুব ভালোভাবে মর্মে মর্মে বুঝতে পারছি, এবং এইভাবেই যদি আমরা বাঁচতে চাই এবং যদি ভাবি প্রযুক্তিকে বাদ দিলে সেটা ফিরে যাওয়া হয়, তাহলে এই অতিমারির মধ্যেই আমরা থাকবো। আচ্ছা, ইমন ভট্টাচার্য জিজ্ঞেস করছেন যে স্বরাজের ধারণা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছিল, বর্তমানে গ্রাম সমাজে, বা আমার মনে হয় উনি বোঝাতে চাইছেন গ্রাম সমাজের রাজনীতির ক্ষেত্রেও এই স্বরাজকে আমরা কোথাও খুঁজে পাই কি। তারপরে আরেকটা একটু লম্বা প্রশ্ন আছে, আপনি এটা বলার পর আমি সেটাতে আসছি। না, পাই না, তার কারণ গ্রামের রাজনীতিও তো, গ্রামের রাজনীতি তো ভোটের কলে আটকে গেছে। কলটা আমি রবীন্দ্রনাথের লেখার থেকে ধার নিচ্ছি, রবীন্দ্রনাথ বলেছিলেন এটা রাজনীতির কল, এ দিয়ে দেশ গড়া যাবে না। কাজেই গ্রামীণ সমাজও এই রাজনীতির কলে পড়ে গেছে, ভোট গণনার কলে পড়ে গেছে। তার থেকে বার করে না আনতে পারলে গ্রামকে আমরা আবার তার নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো না, কেউ চেষ্টাও করছে না। সেদিক থেকে বলতে গেলে হ্যাঁ, গান্ধী আদর্শবাদী, রবীন্দ্রনাথও আদর্শবাদী। আমরা যদি আদর্শকে বর্জন করে জীবন যাপন করতে চাই সেটাও আমাদেরই চয়েস, আমি সেই চয়েসের অঙ্গ হতে চাই না, অংশীদার হতে চাই না। একটু আদর্শ মানুষের থাকা ভালো, একটু স্বপ্ন দেখা ভালো। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। প্রশ্ন যাব, সৌরিক দে বলছেন অত্যন্ত উপভোগ্য বক্তৃতা, অনেক ধন্যবাদ। জওহরলাল নেহরু ভেরি শর্ট ইন্ট্রোডাকশনের অনুসরণে গান্ধীকে নিয়েও আপনার একটি মনোগ্রাফ লেখার দাবি জানিয়ে রাখলাম। এরপর উনি দুটো প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন হলো যে বর্তমান সময়ে তথাকথিত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দ্বারা একটা প্রচার চালানো হয় যে দেশভাগের জন্য মূল দায়ী নাকি গান্ধীজি, এটা কতটা ঠিক? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আজকের আবেগপ্রিয় বাঙালিরা হয়তো আরেকটা কথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে গান্ধী সুভাষ বসুর ঘোর বিরোধী ছিলেন, সবসময় একটা অশ্রদ্ধার চোখে দেখা হয় তাই গান্ধীজিকে, যেহেতু তিনি সুভাষের বিরোধিতার বিরুদ্ধে ছিলেন, তা কতটা যুক্তিযুক্ত যদি আপনি সংক্ষেপে বলেন। আমি দ্বিতীয় প্রশ্নটা আগে নি, তার কারণ সেইটা উত্তর দেওয়া আরো সোজা, কেন উত্তরটা অনেক তথ্য ভিত্তিক। নিশ্চয়ই
গান্ধীর সঙ্গে সুভাষের মতবিরোধ ছিল, সেই মতবিরোধ সব থেকে বেশি প্রকট হয়ে ওঠে 1938-39, যার ফলে সুভাষ কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নিজের রাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। তারপরে আমরা জানি সুভাষ ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়ে আর কি সব করেছিলেন, ও সাউথ ইস্ট এশিয়ায় গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করলেন। এইবারে আমি যে কথাগুলো বলা হয় না, উত্তেজনা কি শব্দটা ব্যবহার করেছে আমাদের প্রশ্নকর্তা, যে উত্তেজিত বাঙালি যে আবেগ প্রিয় যে কথাগুলো বলতে চায় না, সিঙ্গাপুর থেকে গান্ধী সুভাষ একটা রেডিও স্টেশন স্থাপন করেন, ফ্রি ইন্ডিয়া রেডিও স্টেশন। সেখান থেকে যে উনি প্রথম বক্তৃতা দেন, প্রায় সপ্তাহে 2-3 বার বক্তৃতা দিতেন, আমি সুভাষ বলছি বাংলায় বললে বলতেন, ইংরেজিতে বলতেন দিস ইজ সুভাষ স্পিকিং। প্রথম যে বক্তৃতাটা দেন, এটা আমি একটু জোর দিয়ে বলতে চাই, প্রথম যে বক্তৃতাটা দেন সেটা কিন্তু সবাই প্রত্যেক ভারতবাসী শুনেছিল, কিন্তু তার শ্রোতা আসলে কিন্তু একজন লোক, বক্তৃতাটা উনি একজন লোকের জন্য করেছিলেন, এটা মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই বক্তৃতায় প্রথম একজন ভারতীয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলল, আপনি আমাদের জাতীয় পুরুষ, ইউ আর দ্য ফাদার অফ জাতীয় পিতা, ইউ আর দ্য ফাদার অফ দ্য নেশন। কে বলল? না সুভাষচন্দ্র বোস। এবং সে বলল যে আমরা আসছি ভারতবর্ষে, আপনার আর আমাদের লক্ষ্য এক, ভারতবর্ষকে স্বাধীন করা, পথটা ভিন্ন, কিন্তু আমরা ভারতবর্ষে এসে পৌঁছলে আমরা প্রথম যাব আপনার কাছে, কেন আপনি ভারতবর্ষীয়দের নেতা, এ ব্যাপারে কারুর মনে কোনো সন্দেহ নেই, আমরা আপনার কাছে গিয়ে আমরা আমাদের অস্ত্র শস্ত্র আপনার পায়ে ফেলে দেব, তারপরে আপনি যেভাবে আমাদের এগোতে বলবেন আমরা ঠিক সেইভাবে এগোব। এক নম্বর। দু নম্বর, আইএনএর যে বিভিন্ন রেজিমেন্ট তৈরি করা হয়, সুভাষ বোস তৈরি করেন, আমরা সবসময় বলি রানী অফ ঝাঁসি রেজিমেন্ট, মহিলাদের রেজিমেন্ট, ভুলে যাই আরেকটা অন্য যে অনেক রেজিমেন্ট ছিল তার একটার নাম ছিল গান্ধী রেজিমেন্ট। সুভাষ গান্ধীর ওপর ক্ষুব্ধ ছিলেন না, আবেগপ্রবণ বাঙালি এটা ভুলে যায়, এবং গান্ধীও নিজের ভুল খানিকটা স্বীকার করে বলেছিলেন, সুভাষ ইজ লাইক মাই লস্ট প্রডিগাল সান, হি উইল কাম ব্যাক টু মি। কাজেই সুভাষ আর গান্ধীর সম্পর্ক জটিল ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো অ্যাক্রিমনি বা কোন রকমের ক্ষুব্ধতা ছিল না। দুই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে সবসময় এটা বলা হয়, এর থেকে বড় ডিস্টর্শন আর কিছু হতে পারে না, ভারতবর্ষে একজন লোক যদি থেকে থাকে যে দেশভাগ এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, একা দাঁড়িয়েছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, সে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার, যারা গান্ধী নিয়ে পড়াশুনো করেছেন, গান্ধীর লেখা পড়েছেন, সেই সময়ের ইতিহাস যারা একটু জানেন, এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো জায়গা নেই, এইটা আমি খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই। পরের প্রশ্নে যাচ্ছি, দয়িতা দত্ত জিজ্ঞেস করছেন, ইংরেজিতে লিখেছেন, আমি ইংরেজিতেই পড়ছি, সুতরাং শুধু আপনি চাইলে বাংলায় বলতে পারেন। ওয়াজন্ট গান্ধী আ বিট আইডিয়ালিস্টিক অ্যাবাউট ভিলেজেস? ডিড হি নট ইগনোর দ্য ভেরি রিয়েল কাস্ট ফিশার্স অ্যান্ড অপ্রেশন ইন দ্য ভিলেজেস? আম্বেদকর কল্ড ভিলেজেস আ সিঙ্ক অফ ইনইকুইটি ফর দিস রিজন। আমি এই প্রসঙ্গে ওই যে চিঠির কথা বললাম, যেখানে উনি বলেছিলেন Even if I am the last man standing, ওই চিঠিতেই গান্ধী নেহরুকে বলেন যে
তুমি যে গ্রামের কথা ভাবছো, তুমি যে গ্রামে দেখেছো, আমার মনে কিন্তু সেই গ্রাম নেই। আমি গ্রামকে কিন্তু অন্যভাবে দেখি। সে গ্রাম তুমি বলতে পারো আমার স্বপ্নের গ্রাম, কিন্তু ওইটাই আমার ভারতবর্ষ। আমি গ্রামকে সেইভাবেই তুলে ধরতে চাই, নিশ্চয়ই আদর্শবাদী। আমি এই ব্যাপারে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু ওই যে বললাম, আদর্শ না থাকলে নতুন ভারতবর্ষ গড়া সম্ভব নয়। গান্ধী এটা বিশ্বাস করতেন, নয়তো আমরা ওই রাজনীতির কলের মধ্যেই নিজেদের জড়িয়ে ফেলব। আচ্ছা, সময় ফুরিয়ে আসছে, তাই আর মাত্র দুটো প্রশ্ন নেব। অরিত্র চ্যাটার্জি জিজ্ঞেস করছেন যে গান্ধীজির বিভিন্ন আন্দোলনে মহিলাদের কি ভূমিকা ছিল, গান্ধীজির আন্দোলনের অগ্রভাগে মহিলারা ছিলেন কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, অসহযোগিত আন্দোলনের কথা পরিষ্কারভাবে বলেছি, ডান্ডি মার্চের সময় মহিলারাও সঙ্গে ছিলেন, সিভিল ডিসোবিডিয়েন্সে ছিলেন, কমলা দেবী চট্টোপাধ্যায়ের কথা সবাই জানেন, এবং এরম অনেক আরো মহিলা ছিলেন কংগ্রেসে, সরোজিনী নাইডু, অরুণা আসাফ আলী, এরম অনেকের নাম করা যেতে পারে যারা নেতৃস্থানীয় হয়েছিলেন কংগ্রেসে, এবং সাধারণ মহিলারাও এই আন্দোলনে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন, অংশীদার হয়েছিলেন। কাজেই গান্ধীর এটা একটা মহিলাদের পাবলিক স্পেসে নিয়ে আসা, এইটা একটা গান্ধীর মেজর কন্ট্রিবিউশন। আমি তোমায় একটু আগে আটকে দিলাম প্রত্যয়। না, ঠিক আছে। শুভ্রা সাহা জিজ্ঞেস করছেন যে গান্ধীজি যে বিভিন্ন জঙ্গলের যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, তাদের ব্যাপারে গান্ধীজি কোনো বক্তব্য রেখেছিলেন কি? গান্ধী তো এদের নিম্নতম ভারতবাসী বলেই মনে করতেন, এবং যখন উনি বললেন যে আমি আনটাচেবিলিটির বিরুদ্ধে আন্দোলন করব, তখন এদের কথাই ভেবেছিলেন। এরা তো কি বলবো, এরা তো ভারতবাসীয় সমাজের সমাজ, ভারতবাসীয় সামাজিক কাঠামোর বাইরের লোক। গান্ধী চেষ্টা করেছিলেন এদের যাতে সেই সমাজের মধ্যে স্থান, যথার্থ স্থানের ফিরিয়ে আনা যায়, তাদের কথাই বলেছিলেন। আনটাচেবিলিটি বলতে এই যারা, যাদের পরে কনস্টিটিউশনে বলা হলো শেডিউল কাস্ট অ্যান্ড শেডিউল ট্রাইব, এদের কথাই গান্ধী প্রধানত বলেছিলেন। সময় ফুরিয়ে এসেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও আজ আমাদেরকে এখানে শেষ করতে হবে। আজকের এই বক্তৃতার জন্য অশোক বিশ্ববিদ্যালয় এবং আমাদের সমস্ত দর্শক শ্রোতার পক্ষ থেকে রুদ্রাংশুবাবুকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই সব দর্শক শ্রোতাকেও আজকে আমাদের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানতে আমরা আগ্রহী। কয়েক মুহূর্তের মধ্যেই আপনাদের স্ক্রিনে একটা সার্ভে ভেসে উঠবে, সেটা ভরতে আপনাদের দু এক মিনিটের বেশি সময় লাগবে না। আপনাদের মতামত জানতে আমরা খুবই উৎসুক। পরিশেষে জানাই আপনাদের ইমেল ইনবক্সের দিকে নজর রাখবেন, আজকের বিষয় নিয়ে কয়েকটি লেখা ও আজকের এই অনুষ্ঠানের রেকর্ডিং আমরা আপনাদেরকে পাঠাবো শিগগিরই। আজ তাহলে আসি, ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। ধন্যবাদ প্রত্যয়, ধন্যবাদ।